আপনি প্রথম জায়গা আমরা দিচ্ছি বাংলার মাটিতে আর কোন শহীদদের বিনিময় যেন বাংলাদেশ স্বাধীন করতে না হয়। আল্লাহ তাদেরকে ভুলেই যেদিন মানে আমার থেকে অনেক চলন বাসিল আমার কত পাশে দেখি পাইছিলেন বললি তো আমি তো ছিলাম না ঢাকা মেডিকেলে মনে হয় এরা বাইক করছে নাকি আমার ওয়াইফ বলতেছে বাইক ধরে নেই ভিতরে আসলে আমি সঠিক করতে পারবো না ওই তো অজ্ঞান আমার ছেলের উপর আবার দুইজনে এত পরিস্থিতি তো ওরা যাওয়ার মতো ছিল না ওই যে আমরা রোডটা দিয়ে ঘুরে 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 অটো নিয়ে এদিকে ঘুরে যাই তা বলে দিছে আন্টি সান্ত্বনা দেওয়ার মতন কিছু নাই তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনার ছেলে যেই কাজের জন্য গেছিলো একটা মহৎ কাজ শহীদ হয়েছে আল্লাহ তাদের অবশ্যই ভালো রাখবে ইনশাআল্লাহ আমাদের ফাউন্ডেশন করা দিয়েছে যেটার প্রেসিডেন্ট হলো আমাদের ফাউন্ডেশনের নাম জুলাই শহীদ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের যারা সেক্রেটারি আমি তা আমাদের ফাউন্ডেশন একটা কমিটমেন্ট আগেই করা হয়েছে আমাদের মিটিংয়ে কারণ প্রত্যেক শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে যেদিন ঢাকাতে একটা প্রোগ্রাম করার কথা সব শহীদদের পরিবারকে নিয়ে সেদিন আমরা সব শহীদদের ফ্যামিলিকে এই টাকাটা ফেরত করবো বাট এখন যেহেতু আপনার ইমার্জেন্সি দরকার আপনি আপনি প্রথম জায়গা আমরা যাচ্ছি এটা আমি তো আপনার নাম করা হয়েছে অবশ্যই অ্যাকাউন্টে যদি এই নামে না থাকে আপনি অ্যাকাউন্ট খুঁজুন শুনে তারপর এই চেকটা জমা আপনি প্রথম যাকে আমরা দিচ্ছি আপনি দোয়া করেন যাতে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যাতে ঠিকমতো কাজ করতে পারি আমি চাই এই ফাউন্ডেশন আমাদের এই বর্তমানে বাংলাদেশের যে উনি উনি সারা বিশ্বে নাম করা যে ডাক্তার হুজুর সাহেব আমাদের ডাক্তার হুজুর সাহেবে ওনাকে যে যার দায়িত্ব দিছে ফাউন্ডেশনের দায়িত্ব ডাক্তার হুজুর সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাই এমন একজন সত্য ওনার ভিতরে কালকে আমি ওনার সাথে পশ্চিমবঙ্গের ভাষায় আমি প্রোগ্রাম করছি মানে মানুষের ভিতরে একটা অহংকার বলতে বা এই বলতে অনেক কিছু থাকে উনি আল্লাহ দে এরকম একটা মানুষ মিলিয়ে দিছে আমি ডাক্তার হুজুর সাহেবকে বা সারা বাংলাদেশের মানুষকে বলবো ওনারা যেন যেভাবে হোক সর্বোচ্চ সহযোগিতা করে যেন সর্বোচ্চ হেল্প করে এমন একজন মানুষ আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যতে যেন আমাদের দেশটারে সোনার দেশ করতে পারে এরকম একটা দায়িত্ব নিচ্ছে শহীদ ফ্যামিলিদের জন্য আর দেশটাকে যেভাবে সুন্দর করে করতে পারে ডাক্তার হুজুর সাহেবের কাছে আমি একটাই বলবো যে বাংলার মাটিতে আর কোনো শহীদদের বিনিময় যেন বাংলাদেশ স্বাধীন করতে না হয় বাংলার মাটিতে কোনো চাঁদাবাস থাকবে না বাংলার মাটিতে দ্রব্য মূল্যহিত যা আছে সব কিছু জেনে এই সমস্ত তরুণ সমাজ যারা আছে যারা আজকে এই তরুণ সমাজের হাল ধরছে তাদের মাধ্যমে যেন একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে পারে এটাই আমার সবার কাছে কামনা করতে আছে আমি জিসানের মতন সন্তান যাতে আল্লাহ প্রত্যেক দেশটা যেন সঠিক ভাবে চলে যেন কোনো মানুষ কোনো বিপদে না পড়ে কোনো মানুষ কোনো কষ্ট না করতে কোনো অবহেলিত না হয় সন্ত্রাস যেন না থাকে দুর্নীতি যেন না থাকে আমি এটাই চাই বাবা আমরা তুমি বসে দোয়া করি